বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ইতিহাসের যে প্রশ্নপত্র তোমাদের দিয়েছিল 20 মার্কসের ফেব্রুয়ারি 2022-এ, তো তার উত্তরগুলো আমরা দেখে নেব। এছাড়া বন্ধুরা, তোমাদের ক্লাস নাইনে আরও যে বিষয়গুলো আছে, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বাংলা, ভূগোল, তার উত্তর আমি ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি 9ম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটাস ফেব্রুয়ারি 2022-এ। আমাদের বিষয় ইতিহাস ছিল পূর্ণমান 20, সত্য মিথ্যা ছিল দেখো একের দাগে, বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি ছিল দেখো, কয়েকটা, নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেট শাসনের অবসান ঘটান, এটা উত্তর হয়ে যাবে মিথ্যা। এরপর নেক্সট কয়েকটা দেখো কি ছিল, নেপোলিয়নের আইন সংহিতার 2287টি ধারা বিধি বা ধারা ছিল, এটা হবে সত্য। এরপরে কয়েকটা, জার্মানিতে সিস অ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়, এটা হবে মিথ্যা। এরপর আমাদের ঘয়ের ক খ গ, তারপরে দুটো গ আছে, এটা ঘ হবে তোমাদের। যাই হোক, এটা কোশ্চেন পত্রে টাইপ ভুল হয়েছে, ঠিক আছে, ক খ গ, তারপরে এটা ঘ হবে। প্রশ্নটা কী হবে, কী আছে দেখো, ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, এটা হবে মিথ্যা। এরপর আমাদের দুয়ে চলে আসছি দেখো, দুয়ে আছে স্তম্ভ মেলানো, দেখো উত্তর দেখে নেবো আমরা। উত্তরে দেখো, প্রথম আমাদের আছে ট্রাফাল গারের নৌযুদ্ধ, এটার উত্তর হয়ে যাবে 1805 খ্রিস্টাব্দ। ফন্টে ব্লু চুক্তি, এটা হবে 1807 খ্রিস্টাব্দ। নেপোলিয়নের রাশিয়া অভিযান, এটা হবে 1812 খ্রিস্টাব্দ। আর ওয়াটারলুর যুদ্ধ, এটা হবে 1815 খ্রিস্টাব্দ। এরপর দেখো তিনে চলে আসছি আমরা, দুই তিনটি বাক্যে উত্তর দাও, 2 নম্বর করে, 2, 4 নম্বর। প্রথম আছে দেখো, লিপজিগের যুদ্ধে যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, উত্তরে আমরা কি লিখব, নেপোলিয়নের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া ও সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তোলে। 1813 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশগ্রহণ করে। ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়, একটানা যুদ্ধে নেপোলিয়নের সাম্রাজ্য ছারখার হয়ে যায়। এই লিপজিগের যুদ্ধে ইউরোপের 13টি জাতি একত্রে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে। নেক্সট তোমাদের পরবর্তী কোশ্চেন দেখো, ক্ষয় ছিল শত দিবসে রাজত্ব বলতে কী বোঝায়, আমরা কী লিখবো উত্তরে, এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ন পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকেন। রাজার দুর্বলতা এবং পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ তিনি 1050 জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিস অভিমুখে যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সাদর অভ্যর্থনা পান। এরপর 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29শে জুন পর্যন্ত 100 দিন নেপোলিয়ন ফ্রান্সে রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসে রাজত্ব নামে পরিচিত। এরপর দেখো চারে, 7টি 8টি বাক্যে উত্তর দাও, 4 নম্বর করে, 2টো কোশ্চেন ছিল 8 নম্বরে। প্রথম ছিল, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী, উত্তরে আমরা লিখব কি, উত্তর, নেপোলিয়ন সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে শেষ করতে চেয়েছিল। শত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক অবরোধ শুরু করেছিলেন, যা ছিল মহাদেশীয় ব্যবস্থা। নেপোলিয়ন গায়ের জোরে এই মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করতে গিয়ে নিজের পতনকে ডেকে এনেছিল। এই মহাদেশীয় ব্যবস্থার মধ্যেই নেপোলিয়নের পতনের কারণগুলি লুকিয়ে আছে। এবার আমরা 1 নম্বর পয়েন্টে কী লিখবো, প্রথমে দেখো, তীব্র অর্থনৈতিক সংকট, এখানে কী লিখবো, ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নেপোলিয়ন নিজের দেশ ফ্রান্সে তীব্র অর্থনৈতিক হাহাকার সৃষ্টি করে। ইংল্যান্ড জাত দ্রব্য ছিল সস্তা, তাই এই দ্রব্য আসা বন্ধ হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে। ফ্রান্সের মানুষ নেপোলিয়নের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে, নিজ দেশে তিনি জনপ্রিয়তা হারান। নেক্সট পয়েন্টে লিখব, স্পেনীয় ক্ষত, এখানে কি লিখব, নেপোলিয়ন বিশ্বাস করেছিলেন তার প্রধান শত্রু ইংল্যান্ডকে ধ্বংস করার ক্ষেত্রে তার বন্ধু দেশগুলি তাকে সমর্থন করবে, কিন্তু তা হয়নি। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করে, নেপোলিয়ন জোরপূর্বক এই ব্যবস্থা
চাপিয়ে দিলে স্পেন ও পর্তুগালের সাথে ফ্রান্সের যুদ্ধ বেঁধে যায়। এতে নেপোলিয়ন পরাজিত হয় ও বহু শক্তি ও তার বহু শক্তি ক্ষয় হয়। নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টে লিখব রাশিয়া আক্রমণ। এখানে কি লিখব, রাশিয়া যার প্রথম আলেকজান্ডার নিজেদের স্বার্থে মহাদেশীয় প্রথা মানতে অস্বীকার করে, নেপোলিয়ন রুষ্ট হয় এবং রাশিয়া আক্রমণ করে। এই ভুল সিদ্ধান্তে নেপোলিয়নের পতন অনিবার্য হয়। রাশিয়ার কাছে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। তারপরে 4 নম্বর পয়েন্টে কী লিখবো, দেখো নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ। এখানে কী লিখবো, এই ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল এলাকা জয়ের চেষ্টা করেন। এতে একদিকে যেমন তার সৈন্যবাহিনীর ওপর চাপ পড়ে, তেমনি দেশে দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। রোম এবং হল্যান্ডের শাসকদের সিংহাসনচ্যুত করলে ক্যাথলিক সম্প্রদায় তার বিরুদ্ধে তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। লাস্ট আমরা মন্তব্য লিখে শেষ করব। এখানে কী লিখবো, দেখো এভাবে বলপূর্বক মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করার ভুল সিদ্ধান্তে নেপোলিয়ন নিজের পতন নিজেই ডেকে আনেন। এই সিদ্ধান্ত ছিল নেপোলিয়নের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো নেক্সট কয়েকটা কি প্রশ্ন ছিল, ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। এখানে আমরা কি লিখবো, উত্তরে ক্ষমতা লাভের পর নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন ফরাসি বিপ্লব মানুষের মনে যে উচ্ছ্বাসা সৃষ্টি করেছে তা বাস্তবায়িত করতে না পারলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। তাই তিনি ফরাসি বিপ্লবের আদর্শ থেকে স্বাধীনতাকে সরিয়ে রেখে পরবর্তী দুই আদর্শ সাম্য ও মৈত্রীকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। যেখানেই তিনি পদক্ষেপ রেখেছিলেন সেখানেই পুরাতন্ত্রের বিনাশ ঘটিয়ে নিজের কৃতিত্বকে বিপ্লবের চূড়ান্ত ফলরূপে তুলে ধরতে চেয়েছিলেন। এবার আমরা পয়েন্ট দিয়ে লিখব, নিজেকে বিপ্লবের সন্তানরূপে প্রতিষ্ঠা। এখানে কী লিখবো, এই পয়েন্টে নেপোলিয়ন এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ফ্রান্সের সম্রাট পদে বসেছিলেন। কোনো প্রকার উত্তরাধিকার ছাড়াই তাই তিনি জনগণের সমর্থন অর্জন করতে নিজেকে বিপ্লবের সন্তান আখ্যায় ভূষিত করেছিলেন বলে বলেছিলেন, আমি বিপ্লব। এরপরে নেক্সট পয়েন্টে লিখবো, সামাজিক পরিবর্তন সাধন। এখানে কী লিখবো, বিপ্লবের আগে ফ্রান্সে নানান ধরনের বৈষম্যমূলক কর প্রচলিত ছিল। নেপোলিয়ন ক্ষমতায় এসে সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, করভি টাইট কর টাইট প্রভৃতি কর বিলোপ করেন। এর মধ্যে দিয়ে তিনি ফরাসি বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে মানুষের আস্থা অর্জন করেন। এরপর নেক্সট পয়েন্টে লিখব, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা। নেপোলিয়ন ফ্রান্সে প্রচলিত পূর্বের আইন বর্জন করে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন। ফ্রান্সের মানুষ যে সাম্য চেয়েছিল, কোড নেপোলিয়নের মধ্যে দিয়ে আইনের চোখে সবাই সমান এই নীতি প্রতিষ্ঠা করে মানুষের বিশ্বাস অর্জন করেন। নেক্সট পয়েন্টে লিখব, বিপ্লবের আদর্শ প্রসার। এখানে কী লিখব, নেপোলিয়ন ইউরোপের অন্যান্য দেশেও বিপ্লবের আদর্শ প্রচার করে মৈত্রী স্থাপনের চেষ্টা করেন। ফ্রান্সের পাশাপাশি ইতালি, জার্মানি সহ একাধিক রাষ্ট্রে তার শাসন কায়েম করে তিনি সামন্ত প্রথার অবসান ঘটান। লাস্ট আমরা মন্তব্য দিয়ে শেষ করব। এখানে কি লিখবো, দেখো নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান রূপে দাবি করলেও তিনি নিজেই বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তিনি আংশিক সাম্য ও মৈত্রীর আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করলেও ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় আদর্শ স্বাধীনতা প্রদানের কোনো প্রচেষ্টা তিনি করেননি। তিনি ফ্রান্সকে শ্রেষ্ঠ শক্তিরূপে গড়ে তুলতে গিয়ে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত রেখে সারা বিশ্বকে পরিচালনা করতে চেয়েছিলেন। নেপোলিয়নের আগ্রাসী মনোভাব ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শকে সর্বতোভাবে ধ্বংস করেছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসে যে 20 মার্কসের প্রশ্নপত্র দিয়েছিল তার উত্তরগুলো আমরা দেখে নিলাম। যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, একটি লাইক করতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী
আবার অ্যাক্টিভিটি টাস্ক দিলে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি যে ক্লাস নাইনের আরও যে বিষয়গুলো আছে, ইংরেজি, অঙ্ক, বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, তার উত্তর আমি ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারো, সেখানে প্রতিটি বিষয়ের দেখো আলাদা করে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে, বা চ্যানেলেরও প্লেলিস্ট করে দিয়েছি ক্লাস নাইন ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেখে করে নিতে পারো। এই ভিডিওটি এটুকুই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।